হাজিরা প্রান্তে আজ বসছে সপ্তম স্প্যান। স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার। স্প্যানবাহী ক্রেনটি প্রায় 5 কিলোমিটার দূরের পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। সেজন্য গতকাল সকালের দিকে নদীর মাওয়া প্রান্ত থেকে 35 ও 36 নম্বর পিলারের দিকে রওনা দেয় স্প্যানবাহী ক্রেনটি। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6 পিলারের 1টি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের 23 তারিখ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ইমরাত, একটু জটিলতা তৈরি হয়েছে বোধ হয়, কারণ আমরা অন্যান্যবার যখন স্প্যানগুলো উঠানো হয় তখন দেখি যে দিনটিতে স্প্যানগুলো উঠানো হয় সেদিনটিতে মূলত তার আগের দিনই যে দুটি নির্ধারিত পিলারের উপর স্প্যানটি বসানো হবে সেই দুটি পিলারের উপর স্প্যানটি ক্রেন দিয়ে অনেকটুকুই সেট করে রাখা হয়। শুধুমাত্র আজকের দিনে আনুষ্ঠানিকভাবে সেটি দুটি পিলারের মধ্যে পুরোপুরি বসানোর বিষয়টি কাজ করে। তবে আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে দিনে কিন্তু আমরা যখন এখানে এলাম জাজিরা প্রান্তে তখন দেখতে পাচ্ছি যে স্প্যানটি ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে, অর্থাৎ যে দুটি পিলারের উপর 35 এবং 36 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কথা ছিল সে দুটি পিলার থেকে একটু দূরত্বে গিয়ে স্প্যানটি ক্রেনে নামিয়ে রাখা হয়েছে। এটি তোলার জন্য এখন আবারও এটি স্প্যানটি উপরের দিকে তুলতে হবে ক্রেন দিয়ে, তারপর দুটি পিলারের উপর এনে সেট করার পরে তার মানে বেশ একটু লম্বা সময় লাগতে পারে। অন্যান্য দিন যেমন সকাল 8টার দিকে কাজ শুরু করলে 9টা সাড়ে 9টা কিংবা 11টার মধ্যে সেটি বসিয়ে ফেলা সম্ভব হয়, আজকে হয়তো সেটি একটু সময় নিয়ে বসানো হবে। এর পিছনে কারণটা কি এখন পর্যন্ত আমরা প্রকল্প সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তবে ধারণা করা হচ্ছে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা ছিল আর কুয়াশার কারণে এখানে আসলে যে নৌযানগুলো চলাচল করছিল তাদের চলাচল করতে অনেকটা ব্যাহত হচ্ছিল, সব কিছু মিলে হয়তো যে স্প্যানবাহী ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি ঠিক মতো চলাচল করতে পারছিল না বলে সেটি নামিয়ে রাখা হয়েছে। আরেকটু যদি রোদ উঠে, সূর্যটি যদি আরেকটু মাথার উপর উঠে আসে তখন হয়তো আবারও কাজটি শুরু হবে। তবে আমরা আশা করছি যে আজকে দিনের মধ্যে এটি বসানো সম্ভব হবে। এর আগে আমরা দেখেছিলাম অন্যান্য স্প্যানগুলো বসাতে কোনো জটিলতা তৈরি না হলেও দ্বিতীয় স্প্যানটির ক্ষেত্রে কিন্তু যে দিনটিতে দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিল সেই দিনে কিন্তু সেটি বসানো সম্ভব হয়নি, তার পরের দিন বসাতে হয়েছিল। কারণ তখন একেবারে প্রথম স্প্যানের সঙ্গে দ্বিতীয় স্প্যান কিভাবে জোড়া দিতে হয় সেই অভিজ্ঞতাটি ছিল না এখানকার প্রকৌশলীদের। কিন্তু যেহেতু আপনি জানেন যে এর আগেই 7টি স্প্যান বসানো হয়ে গেছে, আজ 8ম স্প্যান বসানোর কথা, তাই যে ধরনের প্রাথমিক জটিলতাগুলো থাকে সেগুলো কিন্তু এর মধ্যে কেটে গিয়েছে। প্রকৌশলীরা জানেন কিভাবে 1টি স্প্যানের সঙ্গে 8টি স্প্যান জোড়া দিতে হয়, তাই সেই জনিত জটিলতা হয়তো নেই। আজকে হয়তো শুধুমাত্র ঘন কুয়াশার কারণে এই বিষয়টি হতে পারে, তবে যেহেতু সূর্য উঠছে একটু একটু করে কুয়াশা কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আশা করা যাচ্ছে যে কুয়াশা পুরোপুরি কেটে গেলে আবার স্প্যানবাহী ক্রেনটি নির্ধারিত দুটি পিলারের কাছে নিয়ে আসা হবে এবং সেটি নিয়ে আসার পরে দুটি পিলারের উপর সেট করার এবং আগের স্প্যানটির সঙ্গে জোড়া দেওয়ার মতো পজিশনে নিয়ে যাওয়া হলে সেটি বসিয়ে দেওয়া সম্ভব হবে। আমরা আসলে অপেক্ষা করছি কি কারণে দেরি হচ্ছে সেই বিষয়টি জানার জন্য এবং সেটি জানলে আপনাদের পরবর্তী ঘন্টা নিউজে জানিয়ে দেওয়া সম্ভব হবে। ইন্দা দিয়েছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল, জানাচ্ছিলেন স্প্যান বসানোর খবর।